নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও নিয়ে। আবারও সুখবর, অষ্টম পাস পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য কলকাতা পুলিশে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। কিভাবে আবেদন করতে হবে, বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলবো এই ভিডিওটিতে। দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, কেন্দ্রীয় সরকার এবং সমস্ত ধরনের রাজ্য সরকারের চাকরির খবরগুলি ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির খবরের নোটিশ সবার আগে পাওয়ার জন্য। আমরা চলে আসছি নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি নাম্বার FRC/Recruit/02/2019। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28 জানুয়ারি 2019। তবে প্রথমেই জানিয়ে রাখি, আবেদনের সময়সীমা খুবই কম। যে সমস্ত দর্শক বন্ধুরা আবেদন করতে চান, একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি আবেদন করুন। মোট শূন্যপদের সংখ্যা 240টি। তবে নিয়োগ করা হবে যে সমস্ত ডিভিশনগুলিতে, সেগুলি হলো নর্থ অ্যান্ড নর্থ সুপারবান ডিভিশন কলকাতা পুলিশ, শূন্যপদের সংখ্যা 25টি, সাউথ ডিভিশন কলকাতা পুলিশ, শূন্যপদের সংখ্যা 25, সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশ, শূন্যপদের সংখ্যা 25, পোর্ট ডিভিশন কলকাতা পুলিশ, শূন্যপদের সংখ্যা 25, ইস্টার্ন সুপারবান ডিভিশন কলকাতা পুলিশ, শূন্যপদের সংখ্যা 25, সাউথ ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ, শূন্যপদের সংখ্যা 25, সাউথ সুপারবান ডিভিশন কলকাতা পুলিশ, শূন্যপদের সংখ্যা 25, সাউথ ওয়েস্ট ডিভিশন কলকাতা পুলিশ, শূন্যপদের সংখ্যা 25, ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ, শূন্যপদের সংখ্যা 25, কলকাতা মাউন্টেন পুলিশ, শূন্যপদের সংখ্যা 15টি। অর্থাৎ মোট শূন্যপদের সংখ্যা 240টি। প্রত্যেকটি ডিভিশনের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আলাদা আলাদা ঠিকানা, যেগুলি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রার্থীকে অবশ্যই কলকাতা পুলিশের অন্তর্গত অঞ্চলের বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 হিসেবে 20 বছর থেকে 60 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস 8 পাস। তবে যে সকল প্রার্থীর NCC, NSS, বয় স্কাউট, সিভিল ডিফেন্স ইত্যাদি সার্টিফিকেট এবং অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর বিরুদ্ধে যদি কোনো থানায় কোনো রকম ক্রিমিনাল অভিযোগ থাকে তবে আবেদন করবেন না। প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। নিয়োগ পদ্ধতি সম্বন্ধে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে, আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তির ডাউনলোডের লিঙ্কটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন। এবারে বলবো কিভাবে আবেদন করতে হবে। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটির নিচে 2টি পেজের আবেদনপত্র দেওয়া আছে, সেটিকে ডাউনলোড করে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর প্রার্থীকে নিজের হাতে সম্পূর্ণ দরখাস্তটি ভালোভাবে পূরণ করতে হবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, যেটিকে ফর্মের নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সাটিয়ে দিতে হবে। তার সঙ্গে দিতে হবে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট জেরক্স করে জেরক্স কপির ওপর সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ প্রার্থী নিজে হাতে সই করে দিতে হবে। আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফিস লাগবে না। যথাযথভাবে পূরণ করা দরখাস্তটি এবং প্রয়োজনীয় জেরক্স কপিগুলি একসাথে করে একটি খালি খামের মধ্যে ভরে খামের মুখটি ভালো করে আঠা দিয়ে ছাটিয়ে খামের ওপরে ক্যাপিটাল লেটারে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার। দরখাস্ত ভরা খামটি দপ্তরের সামনে রাখা ড্রপ বক্সে নিজের হাতে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 4 ফেব্রুয়ারি 2019 বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এবং অফলাইন আবেদনের ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।